নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। গলসিয়া এক নম্বর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। কানলা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে 3 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল। শক্তিগড় সাফতার হাসমি হাইস্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। গলসিয়া 1 নম্বর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। বেঙ্গল রাইস মিলের মাঠে চলবে সম্মেলনটি। সে উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব। শুক্রবার গলসিয়া 1 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েতকে নিয়ে 4 মার্চ ব্লক সম্মেলনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। গলসিয়া 1 নম্বর ব্লকের বেঙ্গল রাইস মিলের মাঠে সম্মেলন করা হবে। এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মাঝি, গলসিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও সম্পাদক প্রশান্ত লাহা, সহসভাপতি মোহাম্মদ মোল্লা, খাদ্য কর্মাধ্যক্ষ ইজাহারুল ইসলাম সহ তৃণমূল কর্মীবৃন্দ। আজকে আমাদের গলসিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সম্মেলন হবে আগামী 4 মার্চ, আজকের দিন ঠিক হলো 4 মার্চ, এবং আমাদের জায়গা স্থান হয়ে যাচ্ছে আমাদের এই পুরসা বেঙ্গল রাইস মিল। বেঙ্গল রাইস মিলের ভিতরে করব। সমস্ত ব্লকের সমস্ত কর্মীদেরকে, সমস্ত নেতৃত্বকে এখানে ডাকা হয়েছিল পুরসা পঞ্চায়েত কমিউনিটি হলে। এখানে আমাদের আজ মিটিং হলো। সকল কর্মীরা, সকল নেতৃত্ব সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবো বলে ঠিক করলো। আমরা এই সম্মেলনকে প্রতিটি গ্রামে গ্রামে মিছিল এবং প্রতিটি অঞ্চলে ফের একটা করে মিটিং ডাকার ব্যবস্থা করছি। আমাদের সেই ডেট ঠিক হলো যে পরবর্তী অঞ্চলে মিটিং বসবো এবং প্রত্যেকটি গ্রামে আমাদের মিছিল সংগঠিত হবে এবং 4 মার্চ ব্লক সম্মেলনকে সফল করার জন্যে আমাদের সেই এই আলোচনাই আমাদের আজকে মুখ্য আলোচনা। আজকের আলোচনায় আমাদের উপস্থিত ছিলেন আমাদের মানে গলসির বিধায়ক অলোক কুমার মাঝি, আজকের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, সম্পাদক আমাদের ঝণ্টুদা প্রশান্ত লাহা, আমাদের উপস্থিত ছিল আমাদের ব্লকের এক ওই কার্যকরী সভাপতি আমাদের মোহাম্মদ ভাই এবং বাকি আরও সকল কর্মী, সকল স্তরের কর্মীরাই ছিল। এবং আজকের আলোচনা খুব ভালো হয়েছে এবং আশা করছি 4 তারিখের সম্মেলন প্রচণ্ডভাবে সফল হবে এবং আমাদের যে আমাদের সম্মেলনের যে লোক আনার দায়িত্ব, সেই দায়িত্ব করে যেন আমরা প্রতিটি অঞ্চলে যাব। আজকের যা সারা পেয়েছি তাতে করে আমাদের ওই দিনে প্রায় 40,000 লোকের জমায়েত করবো আমার এখানে, এটা আমাদের আজকে আশা। আগামী 4 মার্চ গলসিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন ও পঞ্চায়েতের সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে আজকে পুরসা পঞ্চায়েত অফিসের কমিউনিটি হলে গলসিয়া 1 নম্বর ব্লকের 9টি অঞ্চলের তৃণমূল স্তরের সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত হয়েছিল এই সম্মেলনকে সফল করার জন্য আলোচনা। আমাদের মূলত 141টি বুথ, 29টি অক্সিলারি বুথ। আজকে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক বুথ থেকে 150 জন মহিলা এবং 150 জন পুরুষকে এই সমাবেশে উপস্থিত করাব। আমরা একটা লক্ষ্যের মাত্রা রেখেছি প্রায় 40,000 থেকে 50,000 মানুষের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের এখানে সমাবেশ ঘটাব, তাকে কেন্দ্র করি আজকে সভা। আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক 9টি অঞ্চলে গলসিয়া 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বিধায়ক অলোক কুমার মাঝি এবং আমি প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যে এই সম্মেলনকে সফল করার জন্য প্রস্তুতি হিসাবে মিটিং করব। এবং আজকের সভায় আলোচনা হয়েছে প্রত্যেক গ্রামে দেয়াল লিখন এবং মিছিল সংগঠিত করব। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামচাঁদাই গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ব্যাপারে ওই নাবালিকার মা বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বামচাঁদাই গ্রামে। নাবালিকার মায়ের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী দেবু মাল বাড়ি ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে। ছোট মেয়ে দেখে ফেললে তাকে বাইরে বের করে দেয়। ওই নাবালিকাকে বলে কাউকে এ ব্যাপারে জানালে তাকে মেরে ফেলা হবে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দেবু মালকে গ্রেফতার করেছে। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আর আমি আমাদের গ্রামের একটা ছেলে কাজ করে, এই কালীবাজার কাঠের পুলের ওখানে কাজ করতাম রাস্তার ধারে। ওই ছেলেটা যাওয়ার সময় বলছে, দিদি তোমাদের ঘরে দেখো গা, ঝগড়াঝাটি হচ্ছে, তোমার মেয়েকে খুব মারধর করেছে। গেছেই আমি এক বস্তা সিমেন্ট মাখিয়ে দিয়ে দু তিন জল দিয়ে আমি আবার চলে পালিয়ে যাই, বাড়ি চলে যাই। দেখি লোক জড়ো হয়েছে, গাধা মেয়েটাকে মধ্যে নেমে দিয়েছে, গিয়ে বলছে তোর মেয়ে ছেলেটাকে ডেকে নিয়ে গেছে। আমি বলছি আমি কাউকে কিছু বলবো না, যা বলার পার্টির লোকে বলবে। পার্টির লোকে আমাকে বললো তুই নিজের মেয়েকে নিজে সামলা, আর কিংবা কোথাও দিয়ে আয়। আমি বলছি আমার দিয়ে যাওয়ার মতন জায়গা নাই। দিয়ে ওর একটা মামি, ও বলছে আমাদের বেটা ছেলে, আমরা ছেড়ে দিয়েছি ওকে, যা করার করে নিতে পারি। তো আমি জানি বলতে পারবো না, আমি মা হয়ে আমাকে আমাকে কি সব কথা জানাবে? আমি তো সকাল হলে কাজে চলে যাই। অভিযোগ করেছেন থানা? বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। মৃতা গৃহবধূর দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে মৃতার বাবা ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝুমা দাস নামে এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আড়াই বছর আগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের যোগেশ্বর দিহির ঝুমার সঙ্গে বিয়ে হয় ভাতারের মিরেপাড়া গ্রামের সঞ্জু দাসের। বিয়ের সময় নগদ 30,000 টাকা ও সোনার কানের দুল দেয়। মৃতার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিত শ্বশুর বাড়ির লোকজন। টাকা না দেওয়ায় ঝুমাকে মানসিক ও শারীরিক অত্যাচার করত বলে অভিযোগ। গত মঙ্গলবার বাড়ির ভিতরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী সঞ্জু দাস। আমার মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। কারে মারলো? আমার জামাই, জামাই ছিল আর শাশুড়ি শ্বশুর, ওরা ঘটা করে অন্য জায়গায় বেড়াতে গিয়েছিল বাড়ি খালি করে, আর জামাইকে আর মেয়েকে বাড়িতে রেখে দিয়েছিল। জামাই করেছে কাজটা, মারলো মানে আমাকে অধিক পণের আরো দাবি করতো, জ্বালা যন্ত্রণা করতো, যার জন্য ওকে মেরে দিল। টাকা পয়সা চাইতো? হ্যাঁ চাইতো। কত বছর আগে মেরে দিয়েছে? এই আড়াই বছর। বিয়ের সময় ওই 30,000 টাকার কানপাশা মারধরও করতো। আচ্ছা, প্রায় প্রায় করতো। আমি ওই অশান্তির জন্য একবার নিয়ে এসেছিলাম, মেয়েকে পাঠাবো না বলে, তা ওরা দুজনাকে পাঠিয়ে আবার মিউচুয়াল করে আমার কাছে নিয়ে এসেছিলো। আমি পাঠাতে আবার ওদের ওরা সে হাতে পায়ে ধরলো বলে, এরকম সংসার করতে গেলে হয় আর কোনো হবে না কোনো দিনই, তুমি চলো। তাহলে পরে আমি ওই করে আবার পাঠিয়ে দিলাম। আচ্ছা, সেটা কতদিন আগে? সেটা আপনার ওই বিয়ের ওই তিন মাসের মধ্যে। প্রায় কি টাকা পয়সা আপনাকে চেয়ে পাঠাতো? হ্যাঁ, ওটা তো মেয়েকে চেয়ে পাঠাতো। মেয়ে আপনাকে বলেছে? হ্যাঁ, মেয়ে বলতো মাঝে মাঝে। তখন আপনি কি বলতেন? আমি বলতাম হ্যাঁ নিশ্চয়ই ওগুলা যতটা পারবো তোকে দেবো, তো তুমি আমি তো একবার দিতে পারবো না, তা আমি একটু একটু করে তোকে দিয়ে পূরণ করবো। তো যখন দিতে পারতেন না তখন কি মারধর করতো? হ্যাঁ করতো। হ্যাঁ, আমার কাছে ফোন পাঠাতো না, মেয়েকে দেখাশোনা করতে দিত না, এরকম অত্যাচার করতো। হ্যাঁ, জামাই পুড়িয়ে দিয়ে, জামাই তো ঘরে ছিল, একই সঙ্গে ছিল দুজন, তাহলে জামাই পুড়িয়ে দিয়েছে। আর জামাই ওই মেয়েটা যেই আগুন ধরানোর পরে মেয়ে বাঁচাও বাঁচাও করতে গিয়েছে, ও দূরে সরেছিল, গিয়ে জাপি ও আবার ফের ধরিয়ে দিয়ে আবার জল দিতে গিয়েছে, আর সেই সময় জাপি গিয়ে মেয়ে বাঁচাও বাঁচাও করে ধরেছে, জামাইয়ের কিছু কিছু জায়গা তাঁত লেগে গেছে। জামাই ভর্তি। আমরা মঙ্গলবার দিন কটায় ঘটে যেয়ে যাই না, আমরা 5টার সময় খবর পেয়েছি, এসে দেখলাম হ্যাঁ মেয়ে পুরোপুরা ভর্তি আছে। কোথায় ভর্তি? এই বর্ধমান হসপিটালে। হ্যাঁ, আজকে মারা গেছে। কখন? আজকে মারা গেছে, টাইমটা বলতে পারছি না, তবে মোটামুটি 9:30 হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এর একটা সুবিধা, শাস্তি হোক। হ্যাঁ, সেটাই তো চাই। অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি। কোথায়?
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ঝুমার বাপের বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপরদিকে সঞ্জু আগুনের তাপে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ঝুমা দাসের বাবা এ ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বিষকে আত্মঘাতী হলো এক ক্ষেত মজুর। মৃত ক্ষেত মজুরের নাম রোহিত সোরেন। ঘটনাটি ঘটেছে কুলচন্ডা গ্রামে। এক ক্ষেত মজুরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কুলচন্ডা গ্রামে। মৃত ক্ষেত মজুরের নাম রোহিত সোরেন। ঝাড়খণ্ড থেকে কাজের জন্য কুলচন্ডা এসেছিল তারা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে বিষপান করে। ঘটনার কথা জানতে পেরে তাকে ভাতার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। কজন এসেছিলেন? সাতজন। কুলচন্ডাতে? শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। মারা গেছে কি নাম? রোহিত সোরেন। বাড়ি? বাড়ি ঝাড়খণ্ড, জেলা ঝাড়খণ্ড। আর তোমার মুরজুরা গ্রাম। কোথায় কাজ করতে এসেছিল? কুলচন্ডা। কুলচন্ডা কি হয়েছিল? দিয়ে দিয়ে তারপরে আমি যেরকম রাত 11টার সময় জানলাম যে এরকম 11:30 দিয়ে বলছে বাবু এরকম কেমন করছে। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। যে আমি আমার দাদা গেলাম, দিয়ে তো 20 গ্রাম মতো খেয়েছে। দিয়ে আমার হসপিটাল সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলাম। হসপিটাল নিয়ে এসে ওখানে ওষুধ টষুধ দেওয়ার পরে ওরা বললো যে এরকম ডেট হয়। কবে হয়েছিল ঘটনাটা? কাল রাত্রে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর, আসছি খেলার খবরে। কালনা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে 3 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো। বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করে। ১৫তম বর্ষ আব্দুস সত্তা স্মৃতি কাপ ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো শুক্রবার। কালনা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে চলে প্রতিযোগিতাটি। শুক্রবার থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। 16টি দল প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত সহ অন্যান্য পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। এটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। এটা আমাদের এলাকার প্রবাদ প্রতিম ব্যক্তি, স্বাধীনতা সংগ্রামী, প্রবীণ গান্ধীবাদী নেতা আব্দুস সত্তার, পরে যিনি মন্ত্রীও হয়েছিলেন বিধান চন্দ্র রায়ের মন্ত্রিসভায়, সমমন্ত্রী ছিলেন, তারই নামাঙ্কিত আমাদের এই প্রতিযোগিতা আব্দুস সত্তার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। তো এটা আমরা তৃণমূল কংগ্রেসের জন্মের প্রায় পরপরই আমরা করে আসছি। এটা চরম দুর্দিনেও আমরা এই খেলাটি চালিয়ে এসেছি এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে 32টা টিম পর্যন্ত আমাদের এখানে অংশগ্রহণ করেছে, এমনভাবেও খেলাটা হয়েছে এবং এলাকায় ভীষণ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই খেলাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন যে এই ক্রিকেট টুর্নামেন্টটা দেখবেন বলে। এবারেও আমরা 3 দিনের এই খেলাটি করছি, 16টি টিমকে নিয়ে 15তম আব্দুস সত্তার স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। 16টা টিম অংশগ্রহণ করবে এবং বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে আমরা এই খেলাটি পরিচালনা করব। এটা এবার 15 বছরে পড়লো। বৈদ্যপুর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। শক্তিগড় সাফতার হাসমি হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন স্কুলের তরফে সরকারি বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হয়। প্রতিযোগিতা ঘিরে স্কুল কর্তৃপক্ষ সহ পড়ুয়াদের উৎসাহ ফুটে ওঠে। প্রস্তুত
চলে বিশ্রাম। শক্তিগড় সফদার হাসমি হাই স্কুলের অ্যানিমাল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্কুল সংলগ্ন ময়দানে। বাৎসরিক ক্রীড়া উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ অন্যান্যরা। স্কুলের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে এদিন প্রতিনিধিত্ব করেন। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্নানাধিকারীকে পুরস্কৃত করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে সরকারি বিভিন্ন প্রকল্পগুলি এদিন তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এইরূপ উদ্যোগ গ্রহণ করা হয়। এর পাশাপাশি একটি পথনাটিকায় অংশগ্রহণ করেন স্কুলের পড়ুয়ারা। পথনাটিকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মানুষের দায়িত্ব জ্ঞান। পথনাটিকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এক ব্যক্তিত্ব জাতীয় পতাকা উত্তোলন করছেন কিন্তু উল্টোভাবে, তা দেখে কয়েকজন এই ভুল শুধরে দেন এবং যিনি পতাকা উত্তোলন করছিলেন তিনি তা সংশোধন করে নেন। এইরূপ নাটিকার মাধ্যমে ভুল ও তার সংশোধনের বার্তা দেন স্কুলের পড়ুয়ারা। মূলত আজকে আপনাদের বিষয়টা কি স্কুলে? আজকে তো আমাদের শক্তিগড় সাবধান হাসমি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। যদিও একটু আমরা দেরি করে শুরু করেছি বিভিন্ন কারণে, মাঠটা এটা একটু শক্তিগড় উৎসব হয়ে গেল, সেই একটু দেরি হয়েছে। কতগুলো ইভেন্ট রয়েছে আপনাদের? আমাদের 29টি। কী কী তার মধ্যে? তার মধ্যে ধরুন এই বাচ্চাদের বিভিন্ন গ্রুপে রেসগুলো ছিল, তার সাথে লং জাম্প, হাই জাম্প এই সমস্ত ছিল, থ্রোয়িং ইভেন্ট ছিল। এই মাঠের মধ্যে দেখছি মাঠের মধ্যে অনেক রকম কাট আউট লাগানো রয়েছে, বাল্য বিবাহ বন্ধ করুন, নিরক্ষরতা দূর করুন, কন্যাশ্রী, হঠাৎ এরকম চিন্তা হচ্ছে, এগুলো সবই সচেতনামূলক কাট আউট। আপনি নিশ্চয়ই জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নানা ধরনের যে প্রচার অভিযান, মানে শিক্ষামূলক যে প্রচার অভিযান, এগুলো আমাদেরকে খুবই দারুণভাবে অ্যাট্রাক্ট করে এবং আমরা তাদের সঙ্গে হাত মিলেই আমরা আরও প্রচারটা আজকের এরকম মঞ্চ থেকে করতে চেয়েছি। আমরা চেয়েছি বাল্য বিবাহ রোধ হোক, আমরা চেয়েছি শিশু শ্রম এই প্রথা বন্ধ হোক, আমরা চেয়েছি এই ড্রাইভ ঠিক মতো হোক। হঠাৎ এরকম চিন্তাভাবনা আসার কারণ? কারণ হচ্ছে দেখুন, আমরা মানুষ, এত প্রচার হচ্ছে কিন্তু প্রচার হওয়া সত্ত্বেও মানুষ জেনেও না জানার ভান করেই ভুল করে যাচ্ছি, অগ্রাহ্য করছি, অবহেলা করছি। আজকে ছাত্রদের মধ্যে যদি এই চেতনাটা আনতে পারি, একটি ছেলে বা মেয়ে, বাচ্চা মেয়ে, তারা যদি তাদের মধ্যে যখন এগুলো চেতনাগুলো গ্রো করবে, তারা তার বাবা মাকে এই শিক্ষাটা দিতে পারবে। আজকে আমাদের অভিভাবকরাও এসেছেন, তারাও শুনবেন, এবং তার যখন একটি কোনো বাবা বাইকটা নিয়ে বেরোচ্ছে হেলমেটটা না নিয়ে, তার ছোট্ট বাচ্চা মেয়েটি যখন বলবে, বাচ্চা ছেলেটি যখন বলবে, তার একটু একটু বিবেকে দংশন হবে ওই কি যে আমার মেয়েটি বলছে। আমরা তো ভুলেই যাই, আমরা তো নিজের জন্য বাঁচি না, আমরা বাঁচি সাধারণের জন্যই বাঁচি। শক্তিগড় থেকে জয়ন্ত অধিকারী এবং কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা। আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। গলসিয়া এক নম্বর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কানলা 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে 3 দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল। শক্তিগড় সাফদার হাসমি হাইস্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।